দেহে গরম এবং ঠান্ডা জলের প্রয়োগ সম্বন্ধে আমরা জানছি। দেহের কোন স্থানে প্রদাহ উপস্থিত হলে কেউ কেউ অবিচ্ছিন্নভাবে গরম সেঁকের ব্যবস্থা করে, ইহাতে গুরুতর ক্ষতির সম্ভাবনা থাকে। বলা হলো কি, যখন দেহের কোন স্থানে প্রদাহ উৎপন্ন হয় তখন অনেকে সেই স্থানে অবিচ্ছিন্ন গরম সেঁক দেওয়ার ব্যবস্থা করে থাকেন। বলা হচ্ছে এর ফলে কিন্তু দেহ খুবই ক্ষতিগ্রস্ত হয়। প্রদাহের স্থানে দীর্ঘ সময়ের জন্য সেঁক দিলে প্রায় তাহা পাকিয়া ওঠে। সেখানে যদি গরম সেঁক দেওয়া যায় তাহলে সেই অংশ পেকে ওঠে। অনেক সময় অন্ত্র, ডিম্বকোষ এবং মচকানো বা আঘাতপ্রাপ্ত স্থানে অত্যধিক গরম সেঁক দেওয়ার ফলে এই সকল স্থান পাকিয়া যায়। কোথাও আঘাত লাগলো, কোথাও মচকে গেল বা অন্ত্র বা ডিম্বকোষে বেদনা উৎপন্ন হলো, সেখানে অনেক সময়ে অনেকেই গরম সেঁকের ব্যবস্থা করে। তাহলে গরম যদি সেঁক সেখানে দিয়ে থাকি তাহলে সেই অংশ আরও অসুস্থতার কারণ নিয়ে আসে। তাহার পরিবর্তে এই সকল স্থানে আবৃত পটি প্রয়োগ করলে বেদনা এবং প্রদাহ উভয়ই নষ্ট হয়। যদি তার পরিবর্তে আমরা যদি আবৃত পটি ব্যবহার করি, অর্থাৎ গরম ভিজানো কাপড়, ঠান্ডা জলে ভিজানো কাপড় ভালো করে নিকড়ে নিয়ে সেটা যদি চামড়ার উপর রাখি এবং তার উপরে যদি শুকনো কয়েকটা কাপড় বা কম্বল ভালোভাবে চাপা দিয়ে রাখি, তাহলে আমরা আবৃত পটি তৈরি করা হলো বলতে পারি। যদি এভাবে আমরা রাখতে পারি তাহলে বেদনাও কমে, প্রদাহও কমে। পটির নিচে যে মৃদু উত্তাপের সৃষ্টি হয় তার ফলে বেদনাও কমে আর পটির শৈত্য প্রদাহও নষ্ট করে। অর্থাৎ প্রদাহ এবং বেদনা দুটোই কমে যায় যদি আমরা এভাবে পটি ব্যবহার করে থাকি। তো পটিটা কি, কোনো কাপড় বা গামছা ভালো করে শীতল জলে ডুবিয়ে নিকড়ে নিলাম, নেয়ার পর সেটা প্রদাহযুক্ত স্থানে যদি রাখা হয় এবং তার উপরে কম্বল বা এমন কিছু কয়েকটা কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে দেওয়া হয় যাতে করে তা বাতাসের সংস্পর্শে না আসে, যদি এভাবে কিছুটা সময় রাখা যায় তাহলে ওই স্থানের বেদনা এবং প্রদাহ দ্রুত অন্তর্নিহিত হয়ে যায়, অর্থাৎ দ্রুত কমে যায়। এভাবেও আমরা প্রদাহযুক্ত স্থানে ট্রিটমেন্ট করতে পারি, যেটা কিনা অনেক বেশি দ্রুত আমাদেরকে সুস্থ করে তোলে। তার পরিবর্তে যদি আমরা গরম সেঁকের ব্যবস্থা করি, গরম জল দিই, তার সেটা হয় আমাদের দেহের পক্ষে অনেক বেশি মারাত্মক বা ক্ষতিকর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।